প্রতিদিন গরম পানি পান করলে দেহে কি কি পরিবর্তন ঘটে, যে পরিবর্তনগুলো হয় তা পজিটিভ নাকি নেগেটিভ, গরম পানি পান করলে আপনার দেহ থেকে রোগ দূর হয়ে যায় নাকি নতুন নতুন রোগের সৃষ্টি হয়, গরম পানি পান সম্পর্কিত যে তথ্যগুলো আজকের ভিডিওতে জানতে পারবেন তা শুধুমাত্র মন গড়া কিছু তথ্য নয়, এটা সম্পূর্ণ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের তথ্য এবং এই তথ্যগুলো বহু প্রাচীনকালের আয়ুর্বেদ শাস্ত্রেও একইভাবে বর্ণিত হয়েছে। সুতরাং গরম পানি পান করলে কি হয় তা অবশ্যই জেনে নিন, না হলে আপনার সামনে মহা বিপদ অপেক্ষা করছে। কারণ আমরা কেমন পানি খাচ্ছি, কখন খাচ্ছি এবং কয় গ্লাস পানি পান করছি, খাবারের মাঝে খাচ্ছি না খাবারের পরে খাচ্ছি, তার উপরে নির্ভর করে আমাদের দেহের সার্বিক সুস্থতা। চলুন বন্ধু, গরম পানি পান করা সম্পর্কিত এই তথ্যগুলো জেনে নেই, সেই সঙ্গে আরও জানবো যে যারা ফ্রিজের পানি খাচ্ছেন, ঠান্ডা পানি খাচ্ছেন, তাদের দেহে আসলে কি কি পরিবর্তন ঘটছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে জানবো গরম পানি পান করলে দেহের কোন কোন রোগ একেবারে দূর হয়ে যায়। তারপরে আমরা জানবো যে গরম পানি পান করার নিয়ম কি, গরম পানি পান করলে কখন করা উচিত। প্রথম কথাই হলো, গরম পানি পান করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে। কেবল তাই নয়, যারা নিম্ন রক্তচাপে সবসময় ভোগেন তাদের রক্তচাপ আবার স্বাভাবিকে চলে যায়, মাইগ্রেনের ব্যথা চিরকালের মতো দূর হয়ে যায়। যারা হাড় জয়েন্টের ব্যথায় বা বিভিন্ন ধরনের গাউট বা বাতের ব্যথায় আক্রান্ত তাদের জন্য গরম পানি পান আশীর্বাদ স্বরূপ। গরম পানি পান করলে এই ধরনের সমস্যা একেবারে দূর হয়ে যায়। হঠাৎই যাদের হৃদস্পন্দন বৃদ্ধি পায় বা কমে যায় তাদের জন্য স্বাস্থ্য ঝুঁকি খুব মারাত্মক। এই ধরনের সমস্যায় যারা আক্রান্ত তাদের হঠাৎ করে স্ট্রোক হবার সম্ভাবনা থাকে। গরম পানি পান করলে আপনার এই সমস্যাও চিরকালের মতো দূর হয়ে যায়। হাই কোলেস্টেরল সবসময় নিয়ন্ত্রণে থাকে গরম পানি পান করলে। যাদের কোলেস্টেরল বাড়তি রয়েছে তার জন্য ওষুধ সেবন করতে হচ্ছে, তারাও সবসময় জানবেন যে গরম পানি পান করতে হবে। এছাড়াও যাদের ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি রয়েছে এবং যাদের এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা বেশি তাদের জন্য গরম পানি পান করা খুবই জরুরি। এছাড়া যারা প্রায়শই কাশি, কফ, সর্দিতে ভোগেন, অর্থাৎ যাদের কাফ প্রবণতা বেশি, তারা যদি গরম পানি পান করেন, টানা ছয় মাস যদি পান করেন, তাহলে কখনোই আপনার এই কাফ প্রবণতা, ঠান্ডা, কফ, কাশি বা ব্রঙ্কাইটিসের মতো ভয়ঙ্কর রোগ কখনো ফিরে আসবে না। যারা অ্যাজমা বা হাঁপানিতে আক্রান্ত তাদের জন্য গরম পানি পান করা ঔষধ পানের মতোই জরুরি, তারা গরম পানি সব সময় পান করবেন। কিন্তু একটি প্রশ্ন আপনাদের মনে নিশ্চয়ই দেখা দিচ্ছে যে কেমন মাপের গরম পানি পান করতে হবে, অর্থাৎ গরম পানির মাত্রাটা কেমন হবে, সেই প্রশ্নের উত্তরও আমরা আজকেই জেনে নেব। তার আগে আরও কিছু রোগের কথা বলি। যারা মৃগী রোগে আক্রান্ত তারাও অবশ্যই গরম পানি পান করবেন। যাদের শারীরিক বিভিন্ন অস্বস্তি রয়েছে তারাও অস্বস্তি দূর করতে গরম পানি পান করবেন। অস্বস্তি মানে হচ্ছে আপনার যদি হঠাৎ করে অস্থিরতা লাগে, ঘুম না আসে, শরীর জ্বালাপোড়া করে, এছাড়া যখন তখন পরিশ্রান্ত লাগে, খুব ক্লান্ত বোধ করতে থাকেন, কোনো কাজে মন না বসে, মেজাজ খিটখিটে থাকে, তাহলেও আপনি গরম পানি পান করবেন। ভেইনে ব্লাড ক্লটিং বা রক্ত জমাট বাঁধার সমস্যায় যারা ভুগছেন, শিরায় রক্ত জমাট বেঁধে যায় এবং রক্তের গতি স্বাভাবিক নয়, তাদের অবশ্যই গরম পানি পান করা উচিত। এতে করে রক্তের চলাচল স্বাভাবিক হবে এবং আপনার হৃদস্পন্দনও স্বাভাবিক থাকবে। যাদের পেটে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, যখন তখন পেট ভার বোধ হওয়া, পেটের চারপাশে অস্বস্তি, নাভির নিচে বা নাভির গোড়ায় চিনচিন করে ব্যথা বা পেটের পেছনের দিকে কোমরের দুই সাইডে ব্যথা করে যাদের, তারাও অবশ্যই গরম পানি পান করবেন। এছাড়া যাদের ইউট্রাস বা যে কোনো ধরনের মূত্র সংক্রান্ত সমস্যা রয়েছে, অর্থাৎ আপনার ইউরিনাল বা ইউট্রাস সংক্রান্ত যে সমস্যায় আপনি ভোগেন না কেন, আপনাকে গরম পানি পান করতে হবে।
যদি কারো ক্ষুধার সমস্যা থাকে, ক্ষুধা না লাগে, ক্ষুধা মন্দা, কোনো কিছু খেতে ইচ্ছে করে না বা খাওয়ার পরে বমি বমি লাগে, তারাও অবশ্যই গরম পানি পান করার থিওরি মেনে চলবেন। এছাড়া ENT অর্থাৎ চোখ কান গলা সম্পর্কিত যে রোগগুলো রয়েছে তাদেরও এই সব রোগ চিরদিনের মতো দূর করতে হলে গরম পানি পান অবশ্যই করতে হবে। আরও বিষয় আছে, যারা ঘন ঘন মাথা ব্যথায় ভোগেন, মাইগ্রেন ছাড়াও যে ধরনের হালকা মাথা ব্যথায় অনেকেই ভোগেন, তাদেরও অবশ্যই গরম পানি পান করতে হবে। বুঝতেই পারছেন বন্ধু, গরম পানি পান করলে দেহের রোগ সৃষ্টি হয় না, বরং সমস্ত রোগ ধীরে ধীরে দূর হয়ে যায়। আপনি আজ থেকেই গরম পানি পান শুরু করুন এবং প্রথম দিনেই আপনি একটা বিস্ময়কর রেজাল্ট পাবেন। এটা কন্টিনিউ করুন, দেখবেন আপনার দেহের অভ্যন্তরে যত রোগ ছিল সব দূর হয়ে গেছে। এখন শুনুন যে গরম পানি আপনি কেমন তাপমাত্রার তৈরি করবেন। এমন নয় যে আপনাকে পানি ফুটিয়ে তা ঠান্ডা করে বা হালকা ঠান্ডা করে খেতে হবে, সেরকম নয়। আপনি যে কোনো বিশুদ্ধ পানি, খাবার উপযোগী পানি হালকা গরম করে পান করুন। যেমন গরম করলে আপনি খেতে আরাম বোধ করেন, অর্থাৎ আপনার সহ্য হয় এমন গরম পানি। আবার একটি কথাও মনে রাখতে হবে যে গরম পানি কখনোই প্লাস্টিকের কোনো বটলে বা গ্লাসে বা জাগে রাখা উচিত নয়। গরম পানি অবশ্যই কাচ বা সিরামিকের পাত্রে রাখা উচিত। যদি আপনি ধাতব পাত্র ব্যবহার করতে চান, সেক্ষেত্রে স্টিল, কাঁসা বা পেতল ব্যবহার করতে পারেন, কিন্তু অ্যালুমিনিয়াম কখনোই ব্যবহার করবেন না। গরম পানি কখন পান করবেন? বিষয় হলো, গরম পানি আপনাকে অবশ্যই সকালে বাসি পেটে পান করতে হবে। বাসি পেটে আপনি মুখ না ধুয়ে সকালে ঘুম থেকে উঠে গরম পানি পান করুন। যদি আপনার কোনো জটিল হৃদরোগ বা কিডনি রোগ না থাকে, অর্থাৎ আপনাকে যদি ডাক্তার কোনো নির্দিষ্ট মাত্রার পানি পান করতে না বলেন, তাহলে আপনি পূর্ণবয়স্ক ব্যক্তি হলে সকালে বাসি পেটে 1 লিটার হালকা গরম পানি খুব ধীরে ধীরে পান করবেন। চেয়ারে বসে আপনি ধীরে ধীরে একটু একটু করে চুমুকে চুমুকে পানি শেষ করবেন, ঢকঢক করে পানি পান করা যাবে না। আরও একটি বিষয়, যদি আপনাকে ডাক্তার নির্দিষ্ট মাত্রার পানি পান করতে বলেন, সেক্ষেত্রে আপনি মোট পানির 1/3 বাসি পেটে ধীরে ধীরে পান করবেন। এর 30-45 মিনিটের মধ্যে আপনি অন্য কোনো খাবার মুখেও দেবেন না। একদম ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেরই বাসি পেটে গরম পানি পান করা অবশ্য কর্তব্য হওয়া উচিত। এতে করে সারা জীবনেও কিছু রোগ কখনো হবে না। প্রথমে আমরা বলেছি যে কোন কোন রোগ গরম পানি খেলে দূর হয়ে যায়, কিন্তু আরও কিছু বলার আছে। যেমন, আপনার যদি এই ধরনের কোনো রোগ না থাকে, তাহলে কি আপনি গরম পানি পান করবেন না? তবুও করবেন, কারণ গরম পানি পান করলে আপনার এই রোগগুলো কখনোই হবে না। জাপানি একদল চিকিৎসক আরও কিছু বিস্ময়কর তথ্য প্রকাশ করেছেন একটি জার্নালে। সেখানে তারা জানিয়েছেন, যারা টানা 30 দিন গরম পানি পান করবেন, তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। এমনকি 30 দিন টানা গরম পানি পান করলে রক্তচাপও একদম নিয়ন্ত্রণে আসবে। 10 দিনের মধ্যে পেটের যে কোনো সমস্যা, হজম সংক্রান্ত যে কোনো সমস্যা দূর হবে। 9 মাস টানা গরম পানি পান করলে আপনার মারণরোগ, ক্যান্সারের মতো জীবাণু দেহ থেকে ধীরে ধীরে বিলীন হয়ে যাবে, অর্থাৎ ক্যান্সারের জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে পারে এই গরম পানি। 6 মাস যদি টানা সেবন করেন, তাহলে শিরার রক্তের জমাট বাঁধা বা রক্তের ক্লটিং খুলে যাবে। 10 দিনের মধ্যে আপনার ক্ষুধা জাতীয় যে কোনো সমস্যা দূর হবে। আর যদি 10 দিন পান করেন, তাহলে সেই সঙ্গে আপনার জরায়ুর যেসব রোগ রয়েছে সেই সব রোগও ধীরে ধীরে দূর হয়ে যাবে। আপনার এই সংক্রান্ত জটিলতায় আপনাকে ভুগতে হবে না। আরও আছে, 10 দিনের মধ্যেই ENT রোগ অর্থাৎ নাক কান গলা সম্পর্কিত রোগ দূর হবে। 15 দিনের মধ্যে আপনার গাইনোলজিক্যাল অর্থাৎ মহিলাদের যে সকল ইন্টারনাল সমস্যা থাকে সেই সকল সমস্যা দূর হবে। 30 দিন যদি কেউ টানা গরম পানি পান করেন, তাহলে আপনার হার্টের জটিলতা বা হৃদরোগ সংক্রান্ত রোগ দূর হবে। এমনকি টানা 3 দিন মাত্র যদি গরম পানি পান করতে পারেন, তাহলে মাইগ্রেনের মতো জটিল মাথা ব্যথাও একেবারে দূর করা সম্ভব।
চার মাসে আপনার খারাপ কোলেস্টেরলকে দেহ থেকে বের করে দেওয়া সম্ভব। নয় মাস টানা গরম পানি পান করলে মৃগী এবং পক্ষাঘাতের যে সমস্ত রোগী রয়েছে অর্থাৎ প্যারালাইজড, তাদেরও এই রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব। চার মাস টানা গরম পানি পান করলে হাঁপানি রোগ নিয়ন্ত্রণে আসবে। যাদের জন্মগত হাঁপানি নয় তাদের হাঁপানি রোগ ভালো হয়ে যাবে। গরম পানি পান করলে কি হয় সেই তথ্য আমরা আয়ুর্বেদ এবং আধুনিক চিকিৎসা মতে জেনে নিলাম। এখন আপনি ঠিক করুন যে গরম পানি পান করবেন নাকি ঠান্ডা পানি। গরম পানি কেবলমাত্র যে সকালে পান করবেন তা নয়, প্রতিবার খাবার খাওয়ার আধা ঘন্টা আগে এবং আধা ঘন্টা পরেও এক গ্লাস করে গরম পানি পান করা অবশ্য কর্তব্য হওয়া উচিত। এবারে শুনুন, যারা ঠান্ডা পানি পান করেন ফ্রিজের পানি তাদের কি কি রোগ হয়। ঠান্ডা পানি পান করলে শিরা বন্ধ হয়ে যায়, এমনকি যদি আপনি টানা ৬ মাস ঠান্ডা পানি পান করেন তাহলে হার্টের ৪টি শিরা বন্ধ হয়ে যায় এবং একসময় হার্টের মূল আর্টারি ব্লক করে। যদি আপনি ঠান্ডা পানি টানা ৩ মাস পান করেন তাহলে আপনার লিভারের সমস্যা হবে এবং ধীরে ধীরে ফ্যাটি লিভারের মতো রোগ হবে। ঠান্ডা পানি পান করলে আপনার শরীরের আভ্যন্তরীণ দেয়াল প্রভাবিত হবে এবং এটি বৃহৎ অন্ত্রকে প্রভাবিত করবে এবং ফলস্বরূপ ক্যান্সারের মতো মারণ রোগ হবে। বুঝতেই পারছেন বন্ধু যে ঠান্ডা পানি পান করা কতটা ভয়ঙ্কর। এছাড়া ঠান্ডা পানি পান করলে আপনাদের কফ রোগ বৃদ্ধি পাবে, কোল্ড অ্যালার্জির মতো ভয়ঙ্কর রোগও বেড়ে যাবে। তাই বলছি বন্ধু, ফ্রিজের পানি কখনোই পান করবেন না। গরমকালে অবশ্যই আপনাকে গরম পানি পানের এই নিয়মটুকু মেনে চলতে হবে। এছাড়া অন্য সময় আপনি নর্মাল টেম্পারেচারের পানি পান করুন। যারা নলকূপের পানি পান করেন সরাসরি, তারা বিশুদ্ধ নলকূপের পানি গরম পানি পানের বিশেষ বিশেষ সময় ব্যতীত রেখে পান করতে পারেন, কিন্তু ফ্রিজের পানি একদমই বন্ধ। আজকের তথ্যগুলো ভালো লেগে থাকলে অবশ্যই এই নিয়মগুলো মেনে চলবেন, তাহলে এই রোগগুলো কখনো আপনার হবে না। আর হলেও কতদিনে সুস্থ হতে পারবেন তাও নিশ্চয়ই বুঝতে পারছেন। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।